হ্যালো বন্ধুরা, আমরা সবাই জানি যে প্লাস্টিক টুলের উপর ছিদ্র থাকে, কিন্তু কেন থাকে তা জানেন কি? কি এমন ঘটেছিল যে একজন কয়েদি জেল থেকে পালানোর সাথে সাথে পুনরায় আবার স্বেচ্ছায় জেলে ফিরে গিয়েছিল? অ্যাপল আইফোনের অরিজিনাল ডিজাইন দেখেছেন কখনো? এমন কোন দেশ রয়েছে যে দেশে নারীরা নিজ হাতে তাদের স্বামীকে মেরে ফেলার অধিকার রয়েছে? এই তথ্যগুলি যদি না জেনে থাকেন, জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নাম্বার ওয়ান, এক কয়েদি 10 বছর পর জেল থেকে পালিয়ে বাড়িতে যান। তিনি ভেবেছিলেন যে বাড়িতে সবাই তাকে মনে রাখবে, এতদিন পর ফিরে আসায় তাকে দেখে সবাই খুশি হবে। কিন্তু তার স্ত্রী তাকে বলে, তুমি তো 9 ঘন্টা আগে জেল থেকে বেরিয়েছিলে, তাহলে এই 9 ঘন্টা কোথায় ছিলে, কার সাথে ছিলে? এটা শোনার পর ওই ব্যক্তি পুনরায় পুলিশকে ফোন করে, তারপর যেটা হয় আপনি নিজের চোখেই দেখে নিন। নাম্বার টু, একবার একটি সিনেমা দৃশ্য শ্যুট করার জন্য 31,000 লিটার কোকাকোলা ব্যবহার করা হয়েছিল। কিন্তু কেন এমন করা হয়েছিল? আসলে নো টাইম টু ডাই নামের একটা সিনেমা দৃশ্য শ্যুট করার জন্য ছবি মেকারদের রাস্তা পিচ্ছিল দেখাতে হতো, আর সেই জন্য কোকাকোলা সব থেকে ভালো ছিল। কিন্তু তারা জানতো না যে গোটা একটি রাস্তা পিচ্ছিল করতে এত কোকাকোলা লাগবে, আর এই ছোট্ট একটি দৃশ্য শ্যুট করতে তাদের প্রায় 52 লক্ষ টাকা খরচ করা হয়। নাম্বার থ্রি, হংকংয়ে একজন স্ত্রী তার স্বামীকে প্রাণে মেরে ফেলতে পারে যদি তার স্বামী তার সাথে চিটিং করে এবং স্ত্রী সেটা ধরে ফেলে তাহলে, তবে স্ত্রীর কাছে তার প্রমাণও থাকা চাই। তবে এখানে একটা চমক আছে, সেটা হলো তার স্ত্রী স্বামীকে মারার জন্য কোনো প্রকার হাতিয়ার ব্যবহার করতে পারবে না। এক্ষেত্রে স্ত্রী শুধুমাত্র নিজ হাত দিয়ে নিজের স্বামীকে মারতে পারবে, তা না হলে সেটা বেআইনি বলে বিবেচিত হবে। নাম্বার ফোর, এটা দেখুন অ্যাপেল কোম্পানির প্রথম আইফোন। এটা অ্যাপেলের আকৃতি হবে বলে ঠিক হয়েছিল, কিন্তু তারপর এক উপদেষ্টা উপদেশ দেয় যে এটা দেখতে একেবারে বেকার লাগতেছে, মনে হচ্ছে এটা বাচ্চাদের খেলনা। এরপর ডিজাইন পরিবর্তন করা হয়। ওই ব্যক্তি পরামর্শ না দিলে হয়তো বর্তমানে আইফোন অ্যাপেলের আকৃতি হতো, কারণ অ্যাপেল কোম্পানি তাদের অরিজিনাল ডিজাইন পাল্টাতে একেবারে পছন্দ করে না। নাম্বার ফাইভ, আপনারা প্লাস্টিক টুলের উপর এরকম গোল ছিদ্র তো নিশ্চয়ই দেখেছেন, কিন্তু এই ছিদ্রের কাজ কি জানেন? যদি আপনার মনে হয় এটা শুধুমাত্র টুল ওঠানোর জন্য কাজে লাগে, তাহলে আপনার ধারণা ভুল। বন্ধুরা, আপনারা হয়তো জানেন যে এ ধরনের টুল একটার উপর আরেকটা এভাবে রাখা হয়, আর যদি ছিদ্র না থাকে টুলগুলো পরস্পরের সাথে আটকে যাবে, আর সেগুলো আলাদা করার জন্য অনেক শক্তি প্রয়োগ করতে হবে, তাই টুলে এমন ছিদ্র থাকে। এছাড়া আপনারা হয়তো বিশ্বাস করবেন না, কিন্তু এটা সত্যি যে যদি কোনো ওভারওয়েটের ব্যক্তি এই টুলের উপর দাঁড়ায় এবং তাদের টুল ভেঙে না পড়ে, তাহলে তার পেছনে এই ছিদ্রটার অবদান আছে। বন্ধুরা, এই 5টি বিষয়ের মধ্যে কোনটা জেনে আপনি সবচাইতে বেশি অবাক হয়েছেন সেটা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন এবং বন্ধুদের কাছে শেয়ার করুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।